আর ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আজকে একটা নতুন ধরনের ভিডিও তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা খুবই স্পেশাল, স্পেশাল নয় মানে খুবই তোমরাই দেখতে চেয়েছিলে যে আমার কিছু মেকআপ কালেকশান। তো আমার অনেকগুলো মানে বেশি কিছু নেই, তবে যতটুকু আছে ততটুকু দিয়েই তোমাদেরকে আমি দেখাবো যে আমি কীরকমভাবে নিজেও মেকআপ করি, বা কাউকে যদি হয় তাহলে কীরকমভাবে মানে করাই। তো আমার কাছে যে কটা মেকআপ কালেকশান আছে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। একজন আমাকে কমেন্টে করেছিলো যে দিদি তোমার এক মানে মেকআপ কালেকশান কী কী আছে, মানে কসমেটিক্সের কী কী জিনিস আছে না আছে একটু যদি দেখাও। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা করবো কিন্তু করা হয়ে উঠছিল না, তো সেজন্য ভাবলাম যে আর যখন সময় পেয়েছি তখন আজকে করি। তো চলো আমার কাছে যতটুকু আছে যে কটা জিনিস আছে সেগুলো দিয়েই তোমাদেরকে আজকে আমার ভিডিওটাতে দেখাচ্ছি। সো প্রথমে আমি আমার ফাউন্ডেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কী কী মানে আমার কাছে কী কী ফাউন্ডেশন রয়েছে। তো চলো একে একে আমি তোমাদের সাথে শেয়ার করি। সো প্রথমে হচ্ছে এটা মেবলিন ফিটমির যে ফাউন্ডেশনটা সেটা, এটা হচ্ছে আমার 230, আশা করি দেখতে পাচ্ছ। এটা অলমোস্ট আমার খতম হয়ে গেছে, মানে একটুখানি রয়েছে। সেকেন্ড হচ্ছে এই যে ল্যাকমির, এই যে এটা 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 শেডটা ওয়ার্ম বেজ W40, এটা হচ্ছে আমার শেড। আর একটা হচ্ছে 7 Seals, এই যে এটা হচ্ছে ফুল কভারেজ, লেখাই আছে দেখো ফুল কভারেজ। এটা ন্যাচারাল 07, এই তিনটে হচ্ছে আমার ফাউন্ডেশন। আর একটা ল্যাকমির সিসি ক্রিম আছে, তো সেটা আমি এখন মানে আপাতত পাচ্ছি না। তো সেকেন্ড আমি আমার কমপ্যাক্ট পাউডারগুলো তোমাদের সাথে শেয়ার করি। খুব একটা বেশি পরিমাণে কিছু নেই কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। তো কমপ্যাক্টের মধ্যে এই যে ল্যাকমির এই কমপ্যাক্টটা আমার রয়েছে, এটা একটুখানি আছে। আর একটা রয়েছে ল্যাকমেরই, এই যে এটা মানে না আমার হাত থেকে তুলে ভেঙে পড়ে গেল। একটু লাগিয়েও নি বুঝেছ, আমার না কমপ্যাক্টের ওপরে আর লিপস্টিকের ওপরে আলাদাই একটা নেশা আছে, মানে বলে বোঝাতে পারবো না। এটা এবার লাগাতে হবে, আর এখন পরে লাগাবো। এরপর আমি তোমাদের সাথে এই যে দুটো ব্লেন্ডার আছে, এই একটা আর এই একটা, এটাই বেশিরভাগ ইউজ করি, এটা এখনো ইউজ করিনি তবে এবার থেকে করবো। দুটো ব্লেন্ডার আর রয়েছে এই যে এটা হচ্ছে একটা হাইলাইটার আইকনিকের, দেখিয়ে দিই এই যে এরকম টাইপের একটা হাইলাইটার আছে। তারপর দেখাই এই যে এটা একটা আছে গুড ভাইবস এর রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম রোজি, এটা আমি ইউজ করি ডেলি, খুব ভালো কিন্তু স্কিনের জন্য, তোমরা চাইলে কিন্তু তোমরা নিতে পারো। একটা টোনার আছে আমার, আরও একটা টোনার আছে, এই গোলাপ জলটা একটা টোনার হিসেবে আমি ব্যবহার করি। দেখো কোনো রকমের মানে সাজিয়ে গুছিয়ে আমি দেখাতে পারছি না, যেগুলো আছে আমি তোমাদের সাথে মানে এলোমেলো করে দেখিয়ে দিচ্ছি, একটু ম্যানেজ করে নিই। এই যে রোজ টোনারটা দেখালাম যেটা হচ্ছে ডাবার গোলাপেরই, আর এই যে এই অ্যাপেলো ফার্মেসির আমি একটা রোজ টোনার ইউজ করি, এটা একটা। তো এখানে আমার একটা বড় আইশ্যাডো প্যালেট আছে, এটা হচ্ছে এই যে মরফি, এই যে এটা হচ্ছে আমার একটা সব থেকে বড় আইশ্যাডো প্যালেট। যেহেতু আমি একটু সেটু মেকআপ শিখেছি সেজন্য আর কি এগুলো কিনতে হয়েছিল। এই যে একটা রয়েছে, আরও একটা ছোট আছে, এই যে এটা আমার শাশুড়ি মা আমার জন্মদিনে আমাকে গিফট করেছিল, বলেছিল যে কোন
কী কী নিবি বলে দিবি, মানে কী কী নিবি, দোকানে নিয়ে গিয়েছিলো কী কী নিতে ইচ্ছে হয়েছিলো সেগুলোর মধ্যে নিতে বলেছিলো। তো আমার এইটা খুব ছোট্ট একটা বেশ ভালো লেগেছিলো, সেজন্য এটা নিয়েছিলাম। তো এই দুটো আই শ্যাডো প্যালেট রয়েছে, আর ল্যাকমির এই যে এটা একটা লুমি ক্রিম, যেটা ওই যে মানে কি বলবো হাইলাইটার মতো ব্যবহার হয়, একটা তো দেখালাম যে জেল হাইলাইন এই জেল হাইলাইটার রয়েছে একটা, আর এটা একটা রয়েছে ক্রিম বেস ল্যাকমির। ওকে, তো আমার এই দুটো কনসিলার আছে, এটা একটা, এটা হচ্ছে ওই বিউটি পোরিয়া নাকি রয়েছে, বিউটি প্রোরিয়া নাকি রয়েছে একটা, আর একটা এটা একটা এলেগালের। এই দুটো কনসিলার আমার কাছে রয়েছে। এরপর আমি আমার লিপস্টিকগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ল্যাকমের একদমই নিউড কালারের, মানে তুমি লিপস্টিকটা পরলে না বোঝাই যাবে না যে তুমি লিপস্টিক পরেছো। এটা হচ্ছে তোমার শেড নাম্বার হচ্ছে MP7। এই যে যে দেখিয়ে দিচ্ছে, দেখো MP7, এটা একটা, এটা একটা রয়েছে, এটা হচ্ছে হিলারি রোডার একটা লিপস্টিক। ওই যে হাতটা কত কাঁপছে দেখো, একদম নিউড, আর A08 লেখা রয়েছে। আর এই যে এগুলো না আমি কিনেছিলাম, এখন যে লিপস্টিকগুলো উঠেছে না যে একসাথে পাঁচটা করে রয়েছে, আরও একটা রয়েছে পিঙ্ক কালারের, সেটা আমি পাইনি। আর এটা আমার অনেক দিনের হয়ে গেল বুঝেছো, এটার এই যে নিউ ড্রিম 08, এটার হচ্ছে ল্যাকমের, অনেক দিনের হয়ে গেছে কিন্তু মানে আমি এটাকে ছাড়তে পারি না আর কি, এত ভালো লাগে। কিছু নেল পালিশ কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো পুরো পাহাড় বলতে গেলে, আমি এগুলো খুব পছন্দ করে করে, তোমাদের দাদা না এই কালারটা এই কালারটা এগুলো সব নিজের হাতে এনে দিয়েছে, আর এইগুলো আমি নিজেই কিনেছি। তো এগুলো রয়েছে আমার নেল পালিশ কালেকশন, তোমাদের কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো আমি এই হলুদটা প্রায় দিনই পরে থাকি, এই যে এই কালারটা, এই দুটো কালার মিক্স করে আমি পরে থাকি, এখনও আমি রয়েছি, দেখো হালকা হালকা রয়েছে এই কালারটা। এটা হচ্ছে ব্লু হেভেনের, আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের। আমি তোমাদেরকে দেখাবো আমার ব্লাশারটা, তো এটা হচ্ছে ইনসাইডে, আমি এটা নাইকা থেকে নিয়েছি, এটা হচ্ছে ইনসাইডের ব্লাশার একটা, আর এটা হচ্ছে সুইস বিউটি, মানে এটার মধ্যে সব রকমেরই আছে, দেখো হাইলাইটার আছে, ব্লাশার আছে, পিঙ্ক কালার আছে, পিচ কালারের আছে, বুঝছো দেখে না, এই একটা ব্লাশার প্যালেট, তার সাথে হাইলাইটারও আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কারণ ওরকমভাবে একে একে দেখানো যাচ্ছিলো না, সেজন্য আমি পুরোটাই মানে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিয়েছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানিও, আর কোনটা কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও, যেমন পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো খুব একটা মানে গুছিয়ে বাগিয়ে করতে পারিনি, আর সেকেন্ড পার্টে আমি আরও আমার যেগুলো জিনিস আছে সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করব, মানে পুরো মানে আরও আমার কিছু কিছু জিনিস রয়ে গেল বাকি, যেগুলো আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না সেগুলো আমি পরের একটা পার্ট করব, সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে আরও কী কী জিনিস রয়েছে। তো চলো আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে বড় কোনো একটা ভিডিওতে। চলো।